মহামত্রের কলকাতার বাড়িতে সিবিআই আধিকারিকরা। মহুয়ার আলিপুরের এই বাড়িতে তার মা বাবা থাকেন এমনটাই জানা যাচ্ছে। মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই, মহুয়ার আলিপুরের এই বাড়িতে তার বাবা মা থাকেন এমনটাই জানা যাচ্ছে। মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। সাত সকালেই সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন মহুয়ার আলিপুরের এই বাড়িতেই থাকেন বাবা ও মা, আর সেই বাড়িতেই পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। মহুয়ার আলিপুরের বাড়িতে সিবিআই, দিল্লি থেকে সিবিআই আধিকারিকরা এসেছেন, তারাই গিয়েছেন মহুয়ার আলিপুরের বাড়িতে মহুয়া মৈত্রের, আর এই বাড়িতেই তার বাবা মা থাকেন। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, সিবিআই সূত্রে কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মহুয়া মৈত্রর যে সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল লোকপালের তরফ থেকে, সেই সেই এতে কিন্তু আবারও আজকে মহুয়া মৈত্র যে কলকাতার বাড়ি রয়েছে, যেখানে একদম আলিপুরের কাছে তার যে বাড়ি, সেই বাড়িতে তার মা এবং বাবা থাকেন, সেই বাড়িতেই কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই কর্তারা। এবং তারা প্রত্যেকেই, সিবিআই কর্তাদের যে একটি টিম এসেছে সেটা কিন্তু দিল্লি থেকে এসেছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে বাড়িতে, এই যে কলকাতার যে আলিপুরের বাড়ি, সেখানে তার মা এবং বাবা থাকেন বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে শুধু তার মা বাড়িতে রয়েছেন এবং ওনার মাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই কৃষ্ণনগর লোকসভার প্রার্থী ছিলেন মহুয়া মৈত্র, তিনি এক্স এমপি, তার বাড়িতেই কিন্তু ইতিমধ্যে কলকাতার বাড়িতে যেখানে তার মা বাবা থাকেন সেখানেই তার মাকে জিজ্ঞাসাবাদ করা চলছে সিবিআই এর তরফ থেকে। ধন্যবাদ রিয়া। মহুয়ার আলিপুরের বাড়িতে বাবা মা থাকেন, দিল্লি থেকে সিবিআই আধিকারিকরা এসেছেন, সরাসরি গিয়ে পৌঁছেছেন মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে তারা গিয়েছেন এবং সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। মহুয়ার আলিপুরের বাড়িতে যেখানে সিবিআই আধিকারিকরা গিয়েছেন সেখানে তার মা ও বাবা থাকেন।